শেষ নেতা রাস্তায় থাকা পর্যন্ত তার নেতৃত্বে আপনারা রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে, দুটো প্লেন রেডি করা আছে এবং সেই প্লেনে লাগেজ ভর্তি, ব্রিফকেস ভর্তি, কাপড় চুপড়, টাকা পয়সা সব আছে। যে কোনো সময় 27 জনের প্রতিনিধি টিম সহ সেই সমস্ত প্লেন কিন্তু আকাশে উড়াল দিতে পারে। কিন্তু আজকে এই ফ্যাসিবাদ রক্ষায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সমস্ত কর্মীদেরকে অস্ত্র দিয়ে মাঠে নামানো হচ্ছে, লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে মাঠে নামানো হচ্ছে, তারা কিন্তু প্লেনে উড়াল দিতে পারবে না। তাদের জায়গা প্লেনে হবে না, প্লেনে জায়গা হবে 27 জনের নাম সহ বলে দিতে পারবো। কাজী সারা দেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সমস্ত ভাই বোনদেরকে ঢাকায় আনা হয়েছে, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই সংঘাতে জড়াইয়েন না। আপনারা মানুষের উপরে হামলা করার জন্য রাস্তায় নাইমেন না, মানুষ আপনাদেরকে আস্থা রাখবে না, গ্রামে বলে তুলা টেহা টেকবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা ঘরে থাকুন, কারণ আজকে 13 বছর ধরে একটা সরকার ক্ষমতায়। মানুষ বলে শয়তানের শয়তানির মেয়াদও থাকে 12 বছর, কাজে এক যুগ তো পার হয়ে গেছে। এই ফ্যাসিবাদের শয়তানি জনগণ আর মেনে নেবে না, টিকবে না। কাজে আপনারা যদি জনগণের বিরুদ্ধে হামলা চালাতে লাঠি নিয়ে আসেন, সেইটা লাঠি কোন দিক দিয়ে জনগণ আপনাদেরকে দিবে সেটা কিন্তু আমরা জানি না। আপনারা যদি অস্ত্র নিয়ে আসেন, কয়জন মানুষের বুকে গুলি করতে পারবেন? এই ঢাকা শহরে 4 কোটি মানুষ, 4 কোটি মানুষের যদি 10 ভাগের 1 ভাগ মানুষ যার যার বাসার সামনে নেমে যায়, তাহলে কিন্তু ঢাকা অচল, কোনো জায়গা থেকে আপনারা পালাতে পারবেন না। শ্রীলঙ্কায় কিন্তু রাজাপাকসে এই কুখ্যাত পরিবার, তারাও কিন্তু তাদের গদি টেকানোর জন্য এইভাবে তাদের গুন্ডা পান্ডা সাঙ্গ পাঙ্গদেরকে মাঠে নামিয়েছিল। কিন্তু জনগণের গণপ্রতিরোধ দেখে তারা কিন্তু আর ওই যে মাল যেটা পকেটে ভরা ছিল, প্যান্টের কোমরে ভরা ছিল, আর বাইর করে নাই, কারণ ওইটা ওদের কোথা দিয়ে দিবে জনগণ বুঝতে পারছে। সে কারণে কিন্তু তারা আপনার জনগণের বিরুদ্ধে যায় নাই। আর যাদেরকে জনগণ পেয়েছে তাদেরকে তো দেখেছেন, কাপড় চুপুর খুইলা পুকুরে চুবাইছে, খালে ফলাইছে, ড্রেনে ফলাইছে। এই দেশও আজকে যারা ফ্যাসিবাদের গোলামি করবে, সে হোক প্রশাসনের, হোক রাজনীতিবিদদের, তার পরিণতিও কিন্তু সেই অবস্থা হবে। তাই আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। আপনারা ইতিমধ্যেই বাংলাদেশে বিদেশি বন্ধুদের একটা অবস্থান কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই সরকার যেভাবে দীর্ঘদিন ধরে বিদেশিদেরকে তথাকথিত জঙ্গিবাদ, উগ্রবাদের ট্যাবলেট খাইয়ে তাদেরকে বুঝিয়ে রাখতে পেরেছিলেন, এখন কিন্তু বিদেশিরা স্পষ্ট ধারণা পাচ্ছে যে এই সরকার ক্ষমতায় থাকার জন্য এই কথিত জঙ্গিবাদ, উগ্রবাদের নাটক সাজাচ্ছে, আলেম ওলামাদের নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। কাজেই বিদেশিরা আজকে এই গণতন্ত্রকামী আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করছে, সমর্থন করছে। পুরো ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমা কমিউনিটি আপনারা দেখতে পেয়েছেন, ইতিমধ্যেই তারা স্পষ্টভাবেই বলছে সভা সমাবেশ করা নাগরিকদের রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার, সরকার এই অধিকার খর্ব করতে পারে না। যে কারণে এতদিন ধরে সরকার যেভাবে বিরোধী দলের সভা সমাবেশকে পণ্ড করার জন্য হামলা করেছে, মামলা করেছে, গ্রেপ্তার করেছে, গুলি করেছে, কিছুদিন আগেও পাশবিক উল্লাসে মেতে উঠেছিল না, নারায়ণগঞ্জে গুলি করেছে, ভোলায় গুলি করেছে, মুন্সীগঞ্জে গুলি করেছে, এখন বন্দুক কই, এখন গুলি করার মুরোদ হচ্ছে না। কারণ প্রশাসন বুঝতে পেরেছে এই জালিমদের পতন অনিবার্য। ইতিমধ্যেই র‍্যাব সহ আপনারা জানেন প্রশাসনের ঊর্ধ্বতন বেশ কয়েকজন নিষেধাজ্ঞা খেয়েছেন। আজকে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, গুলি চালায়, নিপীড়ন চালায়, আবারও কিন্তু নিষেধাজ্ঞা আসবে। সেটা 10 ডিসেম্বর আসবে নাকি 20 ডিসেম্বর আসবে সেটা আমরা জানি না, কিন্তু পশ্চিমা কমিউনিটি এইটুকু আমাদেরকে স্পষ্টভাবেই জানিয়েছে যে এই ফ্যাসিবাদী সরকার যদি জনগণের বিরুদ্ধে যায়, সুষ্ঠু নির্বাচনের পথে না হাঁটে, আইন শৃঙ্খলা বাহিনী যদি গণতান্ত্রিক অধিকার খর্ব করে, তাহলে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। কাজে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, স্বাধীনতার 51 বছরে এই আওয়ামী মাফিয়াদের কারণে আমার দেশের পুলিশ, আমার দেশের র‍্যাব, আমার দেশের আর্মির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটা এলিট ফোর্স ছিল র‍্যাব, সেই র‍্যাবের গায়ে কলঙ্কের দাগ লেগেছে। শেখ হাসিনার ফাসিবাদকে টিকিয়ে রাখার জন্য, আওয়ামী দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য, কাজে আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না। ইতিমধ্যেই প্রশাসনের এসপি, ডিআইজি, এমনকি অন্যান্য বাহিনীরও বেশ কিছু অফিসারদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যোগাযোগ রাখছে,
যারা যোগাযোগ রাখছেন না তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। এই ডিসেম্বর আমরা নভেম্বরই ঘোষণা দিয়েছিলাম যে জনগণের বিদ্যমান আন্দোলনে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, যারা ফ্যাসিবাদের পক্ষে থাকবে না, জনগণের পক্ষে থাকবে, তাদের সমস্ত দায় দায়িত্ব আমরা নেব। তাদের কারো চাকরি যাবে না, কারণ আমরা যদি কালকে ক্ষমতায় আমরা যাই তো আমি এই পুলিশ চালাতে, আর্মি চালাতে, এই বিভিন্ন বাহিনী চালাতে আমি কি রাতারাতি মেজর কর্নেল ডিআইজি এসপি পাবো, তৈরি করতে পারবো, নিয়োগ দিতে পারবো? পারবো না। কাজে আমাদেরকে তো বিদ্যমান কাঠামোর মধ্যেই এই বাহিনীগুলো সংস্কার করতে হবে। বিশেষ করে যারা ধরেন আপনার একেবারেই মানবতা বিরোধী অপরাধে জড়িত, প্রদীপের মতো কুখ্যাত অফিসার, মানুষ গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদের রক্ষা হবে না, তাদের রেয়াই হবে না, এইটুকু আমরা বলতে পারি। কিন্তু যারা ছোটখাটো অপরাধ করেছেন, ধরেন একজনের নামে মিথ্যা মামলা দিয়েছেন, কাউকে বাসা থেকে তুলে এনেছেন, গ্রেপ্তার করেছেন, এটুকুর জন্য আপনারা মাপ পাবেন। কারণ আমরা জানি এটা সরকারের একটা চাপ ছিল, আপনারা এটা না করলে আপনাদের চাকরি বাঁচত না। সুতরাং এই জায়গা থেকে আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। কিন্তু এর বাইরে যারা বেশি বাড়াবাড়ি করবেন, যে এই আন্দোলন দমনের জন্য মারমুখী থাকবেন, তাদের রেহাই হবে না। তাদেরকে সরকার পতনের আগেই রাস্তায় জনগণকে নিয়ে আমরা গণ ঝুলাই দেবো, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রক্ষা হবে না। আমরা স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছি কয়টা বন্দুক, কয়টা গুলি, কয়টা প্রশাসনের কর্মকর্তা আছেন, কয়জন আছে জনগণের বিরুদ্ধে, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ রাস্তায় নেমে আসছে, নেমে আসবে। কাজী প্রশাসনের প্রতি বিনয়ের সাথে বারবার আমরা অনুরোধ করব, যে সরকারে আসুক না কেন, প্রশাসন তো প্রশাসনের জায়গা থাকবে, আপনাদের টেনশন নাই। দুই চারটা দুর্বৃত্ত যারা টাকা পয়সা কামিয়েছে, মালপানি কামিয়েছে, বৈধ অবৈধভাবে দেশের বাইরে পাঠিয়েছে, ওদের ভয় যে ওদের টাকা পয়সা থাকে কি থাকে না, জেলে থাকে না বাইরে থাকা লাগে, আর বাকিদের তো ভয় নাই। কাজে আমি জানি আপনাদেরকে নির্দেশ দেবে, আপনারা বন্দুকটা কাঁধে রাখবেন, বন্দুক নামাবেন না, পারলে জনগণকে সহায়তা করবেন, গণতান্ত্রিক আন্দোলনে সহায়তা করবেন, আওয়ামী দুর্বৃত্তদেরকে পিটাইবেন, আওয়ামী দুর্বৃত্তদেরকে, এই যে যারা ককটেল সহ রাস্তায় আসবে, আপনাদের কাছে তো অনেকেরই তথ্য আছে যে কোন কোন জায়গায় ওরা অগ্নিসংযোগ করবে, গাড়ি পোড়াবে, বাস পোড়াবে, আপনাদের কাছে তথ্য আছে। সুতরাং সেখানে আপনারা ওদেরকে ধৈর্য মিডিয়ায় দেবেন, আপনাদের নিজের মোবাইল দিয়ে ভিডিও করে ইউটিউব ফেসবুকে ছেড়ে দেবেন। এবং একটা কথা আমি এখনই জানিয়ে রাখতে চাই, 10 ডিসেম্বর কেন্দ্রিক এই গণজমায়েত ঠেকানোর জন্য সরকারের বেশ কিছু তো অপচেষ্টা আছে, তার মধ্যে তারা ইন্টারনেট ডাউন করে দিবে, ইভেন বন্ধ করে দিতে পারে। কাজে আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে, ইন্টারনেটের বিকল্প কি আছে, এবং আজকে যারা দেখছেন তাদেরকে সেইভাবে অল্টারনেটিভভাবে আপনার প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে আমি একটা কথা বলে শেষ করতে চাই, যেভাবে গণগ্রেপ্তার শুরু হয়েছে, বিএনপির মহাসচিবও গ্রেপ্তার হতে পারে, আমিও গ্রেপ্তার হতে পারি, কিন্তু মহাসচিবের জন্য কি আন্দোলন থেমে থাকবে? ভিপি নুরের জন্য কি আন্দোলন থেমে থাকবে? আপনারা কি রাস্তায় নামতে পারবেন না? আপনাদের কি নেতা নাই? আপনাদের কি হিম্মত নাই? যার যার জায়গা থেকে যারাই রাস্তায় থাকবে, আজকে বিপি নুরের এই ছোট্ট গণ অধিকার পরিষদে 118 জন কেন্দ্রীয় নেতা, শেষ নেতা রাস্তায় থাকা পর্যন্ত তার নেতৃত্বে আপনারা রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন।